হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফলগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে পেঁপে। স্বাদ ও গুণাগুণের কারণে মানুষের কাছে এর এত কদর। এতে প্রাকৃতিক ফাইবার হিসেবে পুষ্টি এবং ভিটামিন এ, সি এবং কে, যেমন নিয়াসিন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, প্রোটিন রয়েছে। বন্ধুরা, শুধু তাই নয়, পেঁপেতে রয়েছে আরো অনেক স্বাস্থ্য উপকারিতা। তাহলে বন্ধুরা, চলুন আমরা জেনে নেই পেঁপের স্বাস্থ্য উপকারিতার দিকগুলো সম্পর্কে। তবে তার আগে, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন। এতে করে স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন সবার আগে। তাহলে চলুন জেনে নেই পেঁপের স্বাস্থ্য উপকারী দিকগুলো সম্পর্কে। এক, হজম শক্তি বাড়াতে। হজমের গোলমাল একটি ব্যাপক সমস্যা। হজম শক্তি কমে গেলে অম্বল হয়ে যায়, মুখে চোকা ঢেকুর ওঠে, পেট ব্যথা শুরু হয়, কখনো চিনচিনে ব্যথা, কখনো ভয়ঙ্কর ব্যথা হয়, কখনো কোষ্ঠ পরিষ্কার হয় না, আর কখনো কখনো পেট খারাপ হয়, শরীর দুর্বল হয়ে পড়ে, শরীরে অবসাদ দেখা দেয়। পেঁপেতে প্রচুর পরিমাণে এনজাইম আছে যা খাবার হজমে সহায়তা করে থাকে। এছাড়া প্রচুর পানি ও দ্রবণীয় ফাইবার আছে, যার ফলে হজমের সমস্যায় যে সকল মানুষ ভুগে থাকেন তারা নিয়মিত পাকা অথবা কাঁচা পেঁপে খেতে পারেন। এক্ষেত্রে পেঁপে খুবই উপকারী। দুই, রক্ত আমাশয়। রক্ত আমাশয় দেহের অনেক বড় সমস্যা। প্রতিদিন সকালে কাঁচা পেঁপের আঠা 5 থেকে 7 ফোঁটা 5 অথবা 6টি বাতাসের সঙ্গে মিশে খেতে হবে। 2 থেকে 3 দিন খাওয়ার পর রক্ত পড়া কমতে থাকবে। 3, কৃমি। যে কোনো প্রকারের কৃমি হলে পেঁপের আঠা 15 ফোঁটা ও মধু 1 চা চামচ একসঙ্গে মিশে খেতে হবে। এরপর আধা ঘন্টা পরে উষ্ণ পানি আধা কাপ খেয়ে 1 চামচ বাখারি চুনের পানি খেতে হবে। এভাবে 2 দিন খেলে কৃমির উপদ্রব কমে যাবে। কৃমি বিনাশের ক্ষেত্রে পেঁপে একটি ফলপ্রদ ঔষধ। 4, আমাশয়। আমাশয় ও পেটে যন্ত্রণা থাকলে কাঁচা পেঁপের আঠা 30 ফোঁটা ও 1 চামচ চুনের পানি মিশিয়ে তাতে একটু দুধ দিয়ে খেতে হবে। একবার খেলে পেটে যন্ত্রণা কমে যাবে এবং আমাশয় কমে যাবে। আমাশয় থেকে মুক্তি পাওয়ার অদ্ভুত শক্তি আছে কাঁচা পেঁপের আঠায়। 5, যকৃত বৃদ্ধিতে। এ অবস্থা হলে 30 ফোঁটা পেঁপের আঠাতে 1 চামচ চিনি মিশিয়ে 1 কাপ পানিতে ভালো করে নেড়ে মিশ্রণটি সারাদিনে 3 বার খেতে হবে। 4 থেকে 5 দিন পর থেকে যকৃতের বৃদ্ধিটা কমে যাবে। তবে 5 থেকে 6 দিন খাওয়ার পর সপ্তাহে 2 দিন খাওয়াই ভালো। এভাবে 1 মাস খেলে ভালো ফল পাওয়া যায়। 6, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। পেঁপেতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি ও ই। এই ভিটামিনগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরের বিভিন্ন সমস্যা দূর করে। এছাড়া পেঁপেতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, যা চোখের জন্য খুবই উপকারী। 7, ডায়াবেটিস প্রতিরোধে। চিনির পরিমাণ কম থাকায় ডায়াবেটিস রোগীদের জন্য পেঁপে একটি আদর্শ ফল। যাদের ডায়াবেটিস নেই তাদের প্রতিদিনের খাদ্য তালিকায় পেঁপে রাখা উচিত। পেঁপে ডায়াবেটিস হওয়া প্রতিরোধ করে। 8, হাড়ের ব্যথা রোধে। পেঁপেতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং কপার রয়েছে। নিয়মিত পেঁপে খাওয়ার ফলে শরীরে ক্যালসিয়াম তৈরি হয়, যা হাড় মজবুত করতে, ব্যথা হ্রাস করে। 9, স্ট্রেস হ্রাস করতে। সারাদিন ক্লান্তি 1 নিমেষে দূর করে দিতে পারে 1 প্লেট পেঁপে। এতে থাকা ভিটামিন সি স্ট্রেস হ্রাস করে। ইউনিভার্সিটি অফ অ্যালাবামা এর মতে প্রতিদিন 200 মিলিগ্রাম ভিটামিন সি আমাদের খাদ্য তালিকায় রাখা উচিত, যা স্ট্রেস কমাতে সাহায্য করে। 10, উচ্চ রক্তচাপ কমাতে। কাঁচা পেঁপে আমাদের দেহের সঠিক রক্ত সরবরাহে কাজ করে। আমাদের দেহে জমে থাকা সোডিয়াম দূর করতে সাহায্য করে, যা হৃৎপিণ্ডের রোগের জন্য দায়ী। বেশিরভাগ 40-45 বছরের পর থেকে মানুষের রক্তচাপ সংক্রান্ত সমস্যা দেখা দেয়, হয়তো রক্তচাপ বাড়া নয়তো কমে। রক্তচাপ বাড়লে বিভিন্ন উপসর্গ দেখা দেয়। হঠাৎ পড়ে গেলে শরীরের কোনো অংশ অকেজো হওয়ার সম্ভাবনা থাকে। শরীরে অসরতা দেখা দেয়। উচ্চ রক্তচাপ আক্রান্তরা কাঁচা অথবা পাকা পেঁপে ব্যবহার করতে পারেন, দুটোই উপকারী। তবে খাবেন কয়েক টুকরো এবং নিয়মিত, কয়েক মাস খেয়ে যেতে হবে। আশা করা যায় নিয়মিত পেঁপে খেলে উচ্চ রক্তচাপের হাত থেকে মুক্তি পাওয়া যাবে, এমনকি এতে করে হৃৎপিণ্ড জনিত যে কোনো সমস্যার সমাধান হয়। 11, ফাইলেরিয়া রোগ হলে।
ফাইলেরিয়া মশাবাহিত রোগ। ফাইলেরিয়ার বিভিন্ন উপসর্গ নিরাময়ে পেঁপে গাছকে ব্যবহার করা যায়। কয়েকটি পেঁপে পাতা সংগ্রহ করে সেগুলোকে গরম পানিতে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এবার পাতাগুলোকে গরম অবস্থায় সেঁকে নিয়ে নিয়মিত কয়েকদিন সেঁক দিলে ফাইলেরিয়া উপসর্গ অনেকটা কমে যায়। 12. অনিয়মিত মাসিক পরিত্রাণ করতে। পেঁপে খাওয়ার ফলে আপনার অনিয়মিত মাসিক নিয়মিত হয়ে যাবে, সুতরাং যাদের মাসিকের সমস্যা আছে তারা নিয়মিত পেঁপে খেতে পারেন। 13. শ্বাস প্রশ্বাসের আরোগ্য। শ্বাস প্রশ্বাসের আরোগ্যর ক্ষেত্রে পেঁপের ভূমিকা অনেক। নিয়মিত পেঁপে খাওয়ার ফলে শ্বাস প্রশ্বাসের সমস্যা কমে যায়। 14. কোলেস্টেরল হ্রাস করে। পেঁপেতে রয়েছে ফাইবার, ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ধমনীতে কোলেস্টেরল জমতে বাধা প্রদান করে। ধমনীতে চর্বি জমার কারণে হার্ট অ্যাটাকের মতো ঘটনা ঘটতে পারে। সাথে কাঁচা পেঁপে খেলে মেদ কমে, এতে কোনো খারাপ কোলেস্টেরল, চর্বি বা ফ্যাট নেই। মোটা মানুষ দুশ্চিন্তা মুক্ত হয়ে খেতে পারেন। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক দিবেন, কমেন্টসে মতামত জানাবেন এবং অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন। আর যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে আমাদের স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে। ধন্যবাদ।